নমস্কার বন্ধুরা, তিথি ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা হলো ঝড়খালি সুন্দরবনের পার্কের ঠিক কাছেই। সুন্দরবনের রিসোর্টটা খুব বেশি দিনের নয়, নতুনই বলতে গেলে। রিসোর্টটা দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। এর যেদিকে তাকাবেন শুধু ফাঁকা আর ফাঁকা, কোথাও লোকজন কোথাও কিছু নেই, মানে খুবই কম মানে এখানে লোকজন। আর চারিদিকটা শুধু জঙ্গলে ভরা। আর জায়গাটা দেখতে এতটা সুন্দর লাগছিল সেটা আর বলে বোঝানো যাবে না। আর এই দিকটা একদমই লোকজন আসে না, খুবই কম আসে। আর দেখুন মানে চারিদিকে শুধু সবুজে সবুজে ভরা। যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন, আর যত বেশি সাপোর্ট করবেন আমাদের নতুন নতুন ভিডিও করার ইচ্ছেটা আরও বেড়ে যাবে। তো আপনাদের এরকম সুন্দরবনে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো। আর এদিকে দেখুন সন্ধ্যা প্রায় হয়ে আসছিল, তো সূর্যি মামা বলছে যাব যাব করছে, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর একটু আগে আসলে হয়তো ভালো করে ভিডিওটা করতে পারতাম, কিন্তু কী আর করা যাবে, আমাদের কাছে যেরকমই পরিস্থিতি থাকবে সেখানেই সেরকমভাবে আমাদেরকে মানিয়ে নিতে হবে। তো আশা করছি এরপরে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর ওই যে বড় 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 গাছগুলো রয়েছে জঙ্গলের মতো যেগুলো রয়েছে, ওর ওপাশেই রয়েছে নদী, বড় নদী রয়েছে। পোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। কোকন বলে পাখিটি কোন বিলেতে চরে, কোকন বলে ডাক দিলে উড়ে এসে পড়ে। তো আপনাদের গানটা কেমন লাগলো? আমি যখন এডিটিং করছিলাম তো তিথি বলছিল আমি কিছু বলবো বলবো, তা ও এই গানটাই গাইলো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, বেশি কিছু ভিডিও করাও যাচ্ছিল না, মানে খুবই ঘোলা ঘোলা আসছিল, তাই যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি। আর এটা হলো রাস্তা, আর এগুলো হলো গেট, এগুলো হলো নদীর গেট, মানে এই গেটগুলো খুলে দিলে জলগুলো সব এদিকে পাস করবে, এরকমভাবে গেটগুলো তৈরি করা হয়েছে। আর এই দেখুন এই গেটগুলো খুলে দিলে জলগুলো সব বেরিয়ে আসবে। আর এইদিকে নদীর জল ধরে আর এদিকে যে এই এইদিকে যে এরকম খালের মতো আছে, এগুলোতে নদীর জল ধরে মাছ চাষ করা হয়। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে সেরকম কোনো লোক আসে না, চারপাশে সেরকম কোনো লোকও নেই। আর সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু মন চাইছে না বাড়ি ফিরে যেতে, তবুও যেতে হবে, কিছু করার নেই। আর এখানে রাস্তাগুলো খুবই সুন্দর, খুব সুন্দর, মানে ঘোরার একটা উপযুক্ত জায়গা বলা যেতে পারে। আর এখানে দূর দূরান্ত পর্যন্ত শুধু ফাঁকা আর ফাঁকা, লোকজনের কোনো দেখা নেই। আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।